কাউন চালের পায়েস বানাবো আজকে। কাউন চালের পায়েসের জন্য কাউনের চাল লাগবে, তারপর লাগছে হচ্ছে ড্রাই ফ্রুট, খেজুরের গুড়, বাতাসা, দুধ। এই হচ্ছে আমার আজকের ইনগ্রিডিয়েন্ট। দুধ ফুটিয়ে নিতে হবে আগে থেকেই কিছু, দুধটা বেশ ঘন হয়ে এলে তারপর এর মধ্যে চালটা দিয়ে দিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এলে এবার আমরা চালটা, ধোয়া চালটা দিয়ে দেব। বাতাসাটা আমি দিয়ে দিলাম, গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাটা গলে এলে তারপর খেজুরের গুড়টা দিয়ে দেব। বেশ একটা ভালো রং আসবে, খুব সুন্দর একটা রং আসবে গুড়ের জন্য, গুড়ের বাতাসার জন্য। এবার চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসটা দিয়ে গার্নিশিং করলাম।